শীতের অন্যতম পছন্দের সবজি হলো শিম, আর সেই শিম দিয়ে মাত্র কয়েক মিনিটে প্রথম পাতে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি শীতের মৌসুমি একটা সবজি শিম, সেইটা দিয়ে প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না, আর অতি অবশ্যই বাড়িতে এই সিম্পল কম সময় বানানো রেসিপিটা ট্রাই করুন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই টেস্টি শিমের রেসিপি। কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর তাতে ফোড়নের জন্য দিলাম 1/4 টিস্পুন কালো জিরে। এখানে আমি মোট 200 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে আমি সাইডগুলোকে যে দাঁড়গুলো থাকে সেগুলো কেটে দিয়েছি, আর যেহেতু শিমটা ছোট আছে গোটাই রেখেছি, আর দুটো সামনে এবং যে সাইডগুলো আছে সেই সাইডের থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। তেলটা ভালোমতো ফোড়নের সাথে গরম হয়ে যাওয়ার পর শিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার শিমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব, একটু হালকা কালার আসা পর্যন্ত ভাজবো। আর এই 2 মিনিটের মাঝে আমি 1 মিনিটের মাথায় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে শিমটাকে এরকমভাবে ভাজতে থাকবো হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলায় কিন্তু আর কিছু সেরকম লাগবে না। আরও একবার একটু নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিশিয়ে নিলাম, আর মিশানো হয়ে যাওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। শিমটা একটু সেদ্ধ হতে হবে, তবে এইটা কিন্তু মোটামুটি শুকনোর একটা রেসিপি, এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, অতি অবশ্যই এটা দেবেন। আর এবার এটাকে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করতে দেব। 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা ডাট শুদ্ধ এর সাথে, এবং ধনে পাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি ড্রাই করে নেবো আর শিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন শিমটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি, আর আমি এটাকে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা এখন সার্ভ করার জন্য একদমই কিন্তু রেডি। গরম ভাত দিয়ে শীতের দুপুরে প্রথম পাতে এই রেসিপিটা একবার ট্রাই করুন, খুব অল্প সময় খুবই সুস্বাদু এই রেসিপিটা, দারুণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।